আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কম্পেয়ার করব Infinix হট 10 প্লে এবং Realme C21, দেখাবো এই দুটি ফোন থেকে কোন ফোনটি আপনার কেনা উচিত এবং আপনি আপনার কষ্টের টাকা দিয়ে কোম্পানিকে জিতাবেন নাকি আপনি নিজে জিতবেন। সো এই সকল বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দুইটি ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। Realme C21 ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.55 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হলো 720x1600 pixels, পিপিআইতে থাকবে 270 ppi। ফোনটিতে ব্রাইটনেস হিসাবে থাকবে 464 nits। অপরদিকে Infinix হট 10 প্লেতে পেয়ে যাবেন 6.8 ইঞ্চি ওয়াটার ড্রপ ডিসপ্লে, এটি হলো এইচডি প্লাস রেজুলেশনের 720x1600 pixels, আর পিপিআইতে থাকছে 263 ppi। এটিতেও 440 nits পর্যন্ত ব্রাইটনেস বাড়ানো যাবে। এখানে দুইটি ফোনের ডিসপ্লেকে যদি আপনি কম্পেয়ার করতে চান তাহলে Infinix হট 10 প্লেতে আপনি একটু বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, আর Realme C21 আপনি মাঝারি সাইজের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। সো এখানে দুইটি ফোনে এইচডি প্লাস আর দুইটি ফোনে শার্পনেসের ঘাটতি দেখা দিবে, তাই ওভারঅল আর সব দিক দিয়ে দুইটি ফোনের ডিসপ্লে সমান অবস্থানে রয়েছে। এবারে দুইটি ফোনের ক্যামেরা নিয়ে কম্পেয়ার করা যাক। Realme C21 থাকবে 13 megapixel মেইন ক্যামেরা, যার অ্যাপারচার 2.2। অপরদিকে Infinix হট 10 প্লেতে থাকবে 13 megapixel, যার অ্যাপারচার 1.8। সো যেহেতু Infinix হট 10 প্লের অ্যাপারচারটা অনেকটাই কম, তাই এখানে এই ফোনটি ক্যামেরার দিক দিয়ে জিতে যাবে, আর এই ফোনটির ক্যামেরার কোয়ালিটি Realme C21 থেকে অনেকটাই ভালো হবে। তবে Realme C21 খারাপ বলা যায় না, এটিও প্রাইস বিজনেস করলে মোটামুটি ঠিকঠাক অবস্থানে রয়েছে, তবে এটির চেয়ে Infinix হট 10 প্লের ক্যামেরাটা ভালো। সেলফি ক্যামেরার দিক দিয়ে Infinix হট 10 প্লেতে ব্যবহার করা হয়েছে 8 megapixel ক্যামেরা, আর Realme C21 ব্যবহার করা হয়েছে 5 megapixel ক্যামেরা। সো যেহেতু 8 megapixel ক্যামেরা দিয়ে ভালো কোয়ালিটির ছবি তোলা যাবে, তাই এখানে 5 megapixel একটু পিছিয়ে থাকবে। ওভারঅল এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই ক্যামেরার দিক দিয়ে আমি কোন ফোনটি নিব। আমি বলবো Infinix হট 10 প্লে ক্যামেরার দিক দিয়ে ঠিকঠাক রয়েছে। এবার এই দুটি ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। অপারেটিং সিস্টেম হিসাবে Infinix হট 10 প্লেতে থাকবে Android 10, Realme C21 থাকবে Android 10, Realme C21 থাকবে মিডিয়াটেক হেলিও G35, যেটি একটি 12 nanometer আর্কিটেকচারের বিল্ড করা। সেমভাবে Infinix হট 10 প্লেতেও থাকবে মিডিয়াটেক হেলিও G35, যেটি একটি 12 nanometer আর্কিটেকচারের বিল্ড করা। দুটি ফোনের পারফরমেন্স যেহেতু সমান সমান, স্টোরেজও সমান সমানই থাকবে। দুটি ফোনেই পাওয়া যাবে 4GB RAM এবং 64GB ROM। Realme C21 আরেকটি ভেরিয়েন্টে থাকবে 3GB RAM এবং 64GB ROM। সো পারফরমেন্সের দিক দিয়ে ওভারঅল বলতে গেলে দুটি ফোন সমান সমান অবস্থানে রয়েছে। দুটি ফোনের ব্যাটারিতে কিন্তু অনেক বড় ব্যবধান রয়েছে, যেমন Infinix হট 10 প্লেতে থাকবে 6000 mAh ব্যাটারি 10W চার্জার, আর Realme C21 থাকবে 5000 mAh ব্যাটারি 10W চার্জার। এদিক দিয়ে আবার Infinix হট 10 প্লে ভালো ফলাফল করবে। দুটি ফোনের সিকিউরিটি থাকবে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু এখানে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট হওয়া সত্ত্বেও কিন্তু Infinix হট 10 প্লের রিয়ার মাউন্টটা অনেকটাই ফাস্ট Realme C21 থেকে। এবার চলুন মূল বিষয়ে আসা যাক, আপনি কোম্পানিকে জিতাবেন নাকি আপনি নিজে জিতবেন। প্রধান মূলত কারণ এই দুটি ফোনের প্রাইস। প্রথমে এই দুটি ফোনের প্রাইস জানা যাক। Infinix হট 10 প্লে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে 10,990 টাকায়। Realme C21 বর্তমান সময়ে এরা 3 এপ্রিল বাংলাদেশের বাজারে এই ফোনটি আনবে, কিন্তু এর আগে আমি যেহেতু ভিডিও বানিয়ে ফেলেছি ফোনটির অ্যাকুরেট প্রাইসটা আমি জানি না, তবে এই ফোনটি আমার মতে 80% শিওর যে 10,990 টাকায় আসবে। 4GB RAM এবং 64GB ROM, 3GB RAM এবং 64GB ROM ভেরিয়েন্টটা আপনারা 9,990 টাকা দিয়ে কিনতে পারবেন। আপনি যদি Realme C21 কিনেন তাহলে মনে করেন যে আপনি কোম্পানিকে জিতিয়ে দিয়েছেন, আর যদি Infinix হট 10 প্লে কিনেন আর তাহলে আপনি মনে করবেন যে আপনি নিজে জিতে গেছেন। সো আশা করছি বুঝতে পেরেছেন। সো অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।